নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকেও একটা পাঁচশাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে যেগুলো করেছিলাম তার থেকে আলাদা আজকে করব পাঁচশাকের ঘন্ট রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। পাঁচশাক তুলে একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পাঁচশাকগুলো কেটে নেব। শাকগুলো কেটে দিলাম, এবার উনুনটা জ্বালিয়ে নিই। এই ঘন্ট করার জন্য অল্প ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িটা লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়িটা লাল লাল মতন হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নটা দেব। ফোড়নের জন্য তেলের মধ্যে প্রথমে দিচ্ছি গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, আদা কুচি, দুটো তেজপাতা। এর উপরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই সময় একটুখানি চিনি দিয়ে দেব। এবার এর উপরে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো। একটা আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। এবার দেব একটুখানি হলুদ, দেব লবণ, ভালো করে মিশিয়ে নেব। আলু আর কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জিরে আর আদা বাটা। সবকিছুর সঙ্গে মশলাটাও ভালো করে কষিয়ে নেব। সবকিছুর সঙ্গে মশলাটা ভালো করে কষে গেছে, এবার পাঁচশাকটা দেব। সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শাকটাও ভাজা ভাজা করে নিলাম, এবার ডালের বড়িগুলো দিয়ে দেব। এইবার একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চাল বেটে নিয়েছিলাম, এর মধ্যে একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি। জলটা জাল হয়ে গেছে, এবার গরম মশলা আর আতপ চাল বাটা যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে আর ঘন্টটাও কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাট শাকের ঘন্ট রেসিপি। এটা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।